2019 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা প্রায় মনে আছে সবার। সেই রুদ্ধশ্বাস ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবার 2023 ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা যাবে ইংল্যান্ড নিউজিল্যান্ডের লড়াই। অক্টোবরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে 2023 ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের শুরুর সম্ভাব্য সময় জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। জানা গেছে আগামী 5 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ আসর। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে আসরের উদ্বোধনী ম্যাচ। 19 নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্বকাপ আসরটি। ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল ম্যাচ এবং উদ্বোধনী ম্যাচ ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেনি ICC, তারপরেও ক্রিক বাজার এক প্রতিবেদনে জানা গেল বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্সে। ক্রিক বাজের প্রতিবেদনে লেখা হয়েছে ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যকার শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচটি। মহা গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজিত হবে 15 অক্টোবর রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ লড়াই। ক্রিকবাজ জানিয়েছে পাকিস্তান এতদিন ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কার কথা শুনিয়ে আসছিল তা থেকে সরে দাঁড়িয়েছে তারা। বিশ্বকাপ খেলতে ভারতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। 10 দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে 48টি। 8 দল সরাসরি এরই মধ্যে জায়গা করেছে বিশ্বকাপে, বাকি 2 দল নিশ্চিত হবে প্লে অফ খেলার মধ্য দিয়ে। ভারতসহ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।